দুই পায়ে হাঁটু ক্ষয় আছে, পিঠে হাড্ডিতে হাঁটি মেরুদণ্ডে ক্ষয় ধরা পড়ছে, ক্ষয় ধরা পড়েছে। এই সমস্যাটা ঠিক কতদিন আগে ধরা পড়েছিল আপনার? এই সমস্যাটা ধরা পড়েছিল অনেক আগে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমাদের আরেকজন বোনকে নিয়ে আসলাম আমাদের এই সুস্থ হওয়ার কারখানাতে। দর্শক, কেন অসুস্থ হয়ে বাসায় পড়ে থাকবেন? আমার খুব এই প্রশ্নটা করতে ইচ্ছা করে প্রতিটা রুগীকে, যাদের বাসায় রুগী বসে আছে দীর্ঘদিন যাবৎ, আপনার চোখে আপনি দেখতে পাচ্ছেন যে রোগাক্রান্ত হয়ে ব্যথা নিয়ে বসে আছেন, কেন তাদেরকে বাসায় ফেলে রেখেছেন? আমার মাঝে মাঝে প্রশ্ন করতে ইচ্ছা করে, আজকে হয়তো আপনার বাসার যে মানুষটা, সবচেয়ে প্রিয় মানুষটা, হয়তো আপনাকে অল্প একটু ব্যথার জন্য কমপ্লেন করছেন, আপনি হয়তো নানা ব্যস্ততায় তাকে ডক্টরের কাছে নিয়ে যেতে পারছেন না, কিন্তু আপনি যত সময় দিবেন একটা সময় এমন অবস্থা হবে ওই লোকটা বা ওই মানুষটা ফিরিয়ে আনাটা সত্যি অনেক কষ্টকর হয়ে যাবে। এমন হতে পারে যে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারে। কেন আমরা একটু সময় বাঁচানোর জন্য এই মানুষগুলোকে আমরা চিকিৎসা করাই না? আমার মাঝে মাঝে খুব আফসোস লাগে। দর্শক, আমার সাথে আমার যে বোনকে দেখতে পাচ্ছেন, দীর্ঘদিন যাবৎ উনি PLID রোগে ভুগছিলেন, পাশাপাশি ওনার অস্টিও আর্থ্রাইটিস গ্রো করেছিল ওনার দুই হাঁটুতে। অনেকদিন থেকে উনি এই সমস্যাটা নিয়ে ভুগছেন এবং অবশেষে যখন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের বিষয়ে জানতে পারেন, আর কালক্ষেপণ করেনি, সরাসরি চলে এসেছেন স্যারের কাছে। আজকে ওনার প্রথম দিন, আমরা একটু ওনার অভিজ্ঞতাটা নিব যে কি ধরনের চিকিৎসা এর আগে উনি করেছিলেন, ওনার জীবন ব্যবস্থা কেমন ছিল এবং আজকে কি কি সমস্যাটি উনি এসেছেন ওনার মুখ দিয়ে আমরা একটু শুনবো। দর্শক, আসলে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, আপনার নামটা যদি একটু বলেন। লায়লা। বাসা কোথায় আপনার? হাজারিবাগের। কোথায়? আচ্ছা আচ্ছা, আমরা জানি আপনি DPRC হসপিটালে এসেছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য। কি সমস্যা নিয়ে এসেছেন যদি একটু বলতেন? দুই পায়ে হাঁটু ক্ষয় আছে, পিঠে হাড্ডিতে হাঁটি মেরুদণ্ডে ক্ষয় ধরা পড়ছে। ক্ষয় ধরা পড়েছে। এই সমস্যাটা ঠিক কতদিন আগে ধরা পড়েছিল আপনার? এই সমস্যাটা ধরা পড়েছিল অনেক আগে। কতদিন হবে আনুমানিক? আনুমানিক হয়তো দীর্ঘ সময় বসে রান্নাবান্নার কাজ বা গৃহস্থালির কাজ করছেন, তখন দেখছেন আর আপনি উঠতে পারছেন না, উঠতে গেলে কোনো কিছু ধরে আপনাকে উঠতে হচ্ছে, মনে হচ্ছে যে হাত দিয়ে উঠতে হচ্ছে, একদম মনে হচ্ছে যে পা ছিঁড়ে যাবে এত ব্যথা করে। দীর্ঘ সময় একটু হাঁটা চলা করছেন, ভারী কিছু নিয়ে এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে না, হাঁটুর জন্য আর আপনি পারছেন না, এরকম সমস্যা শুরু হলো। কোমর বা পিঠের ব্যথাটা কতদিন? পিঠের ব্যথা একটা অপারেশন হয়েছিল, আচ্ছা, তারপর ইনজেকশন দেওয়ার পর পিঠে ব্যথা বেশি, ব্যথা প্রচন্ড ব্যথা, হাড়ি কিছুক্ষণ দাঁড়িয়ে কাজ করলে ব্যথা কমে, ব্যথা করে, আগের মতো আর আপনি কাজ করতে পারছেন না। তো এটার জন্য ডক্টর দেখিয়েছিলেন কোনো? না, এটার জন্য তেমন ডক্টর দেখায়নি। তাই আপনি ব্যথার ওষুধ যেগুলো আছে, হ্যাঁ ওগুলোই খেতাম। ব্যথার ওষুধটা খেলে হয়তো ব্যথাটা একটু কমে যেত, তারপরে আবার ব্যথা, মানে পারমানেন্ট কোনো সলিউশন পাননি, দুই আড়াই বছর থেকে এই কষ্ট নিয়ে ভুগছেন। স্যারের বিষয়ে কিভাবে জানতে পারলেন আপনারা? স্যারের বিষয়ে মোবাইলে ছবি দেখে, ছবি দেখে জানতে পারলেন প্যারালাইসিস যে ভালো হয়ে যায়, প্যারালাইস রোগী ভালো হয়ে যায়। আপনার তো শুধু হাঁটু ব্যথা, আপনি কেন ভালো হবেন না, এই বিশ্বাসটা নিয়ে আমাদের এই ডিপিএস হাসপাতালে বিশ্বাসই করে আমি আসছি। আলহামদুলিল্লাহ। দর্শক, আজকে ওনার প্রথম দিন, ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, আমরা আবারও আসবো আমার এই বোনের কাছে এবং সেদিন উনি নিজের মুখে বলবেন ইনশাল্লাহ যে আমার আজকে হাঁটু ব্যথা নেই, আমার কোমর ব্যথা নেই, আমি সম্পূর্ণ সুস্থ আছি, ভালো আছি। কথা দিচ্ছি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, যেটা পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে, আমাদের পুরো এই এশিয়ার ভিতরে দ্য বেস্ট, দ্য বেস্ট, কারণ এশিয়ার যত জায়গা থেকে মানুষ আসছেন, যত জায়গায় চিকিৎসা করে আসছেন, সবাই একই কথা বলছেন, এই DPRC হসপিটালে আমি যা চিকিৎসা পেয়েছি বা যা শুনেছি যা দেখেছি, আমরা কোথাও সেটা পাইনি এবং দেখিও নি। দর্শক, আমরা আমাদের এই সুনাম ধরে রাখতে চাই এবং আমরা চাই আপনাদেরকে সঠিক চিকিৎসাটা দেওয়ার জন্য। অপেক্ষা করুন, দেখতে থাকুন আমার এই বোনকে, অচিরে উনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে আবার আপনাদের কাছে ফিরে আসবে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই।
ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।